আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নভেন্দুদার দীর্ঘদিনের সহিত দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এবং অরুণ মুখোপাধ্যায় এবং আপনারা সকলে তো বটেই। আমরা নাট্য জগতের এই দুই বিশিষ্ট ব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এবং অরুণ মুখোপাধ্যায়, যাদের সঙ্গে নভেন্দু সেনের দীর্ঘদিনের একটা সুসম্পর্ক ছিল, বড় কাছের মানুষ ছিলেন নভেন্দুদায়দের দুজনেরই, আমরা কিছু কথা শুনব তাদের কাছ থেকে। তারপর নভেন্দুদার নাটকের দল ক্রান্তিকাল, তারা অভিনয় করবেন নভেন্দুদার নাটক পোস্টমর্টেম। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিজেন বন্দ্যোপাধ্যায়কে নভেন্দু সেন সম্পর্কে কিছু কথা বলার জন্য। প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ক্রান্তিকালকে এবং গোর্কি সদন কর্তৃপক্ষকে এবং আইজেনস্টাইন সিনে ক্লাবকে। তারা এরকম একটা নভেন্দুদের মতন বিরল প্রতিভার সমস্ত কাজের যে প্রদর্শনী করেছেন, সেই প্রদর্শনী করে তারা তাকে সম্মান জানিয়েছেন। আমি নাট্যকর্মী হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি, এবং সত্যি কথা বলতে কি, নভেন্দুদার প্রতিভার সঠিক মূল্যায়ন আমাদের এই বাংলায় হয়নি। তিনি অনেক কাজ করেছেন, তিনি একাধারে নাট্য রচনা করেছেন, তিনি সেট তৈরি করেছেন, নাটকের নির্দেশনার কাজ করেছেন, তিনি ভাস্কর্য তৈরি করেছেন, ছবি এঁকেছেন, মানে সর্বদিকে তার প্রতিভার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা কথাই বলবো, যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গটা এলো, নভেন্দুদার মতন বন্ধু আমার জীবনে আমি কখনো পাইনি, এবং এরকম আমি একা নই, আমাদের নাট্য জগতে অসংখ্য মানুষ আছেন যারা নভেন্দুদাকে বন্ধু হিসেবে পেয়ে নিজেদের জীবনকে পাল্টে ফেলতে পেরেছিল। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে পৌঁছবার জন্যে আমার একজন নভেন্দুদা দরকার ছিল, এবং সেই একজন নভেন্দুদা আমি যাই হয়ে থাকি না কেন, সেটা তাঁর অনুপ্রেরণায়, তাঁর বন্ধুত্বে, তাঁর সহযোগিতায়, নতুন ভাবনা, প্রথাসিদ্ধ ভাবনার বাইরে যাওয়া, সব দিক থেকে তিনি একজন নতুন মানুষ গড়ে দিয়েছিলেন এই আমার মধ্যে। তাই এইরকম নভেন্দুদাকে কেন্দ্র করে যে কোনো আয়োজন, সেটা যারা করেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা থাকবই। আপনারা তার নির্দেশিত, এক সময় তার পরিকল্পনা অনুযায়ী তার লেখা নাটক দেখবেন, এরপর আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাই, ধন্যবাদ। নভেন্দুদার সঙ্গে তার ব্যক্তিগত সাহচর্য এবং কিরকম মানুষ ছিল নভেন্দুদার, যে প্রাণিত করেছিলেন দ্বিজেনকে আজকে তার জায়গায় প্রতিষ্ঠিত হতে। আমরা এবার শুনব আমাদের বিশিষ্ট বন্ধু নাট্যকার শ্রী অরুণ মুখোপাধ্যায়ের কাছ থেকে কিছু কথা। শ্রী অরুণ মুখোপাধ্যায়, দ্বিজেনের সঙ্গে নভেন্দুর বয়সের নিশ্চয়ই কিছু ব্যবধান ছিল, নাকি সমবয়সী? দ্বিজেনের সঙ্গে নভেন্দুর বন্ধুত্ব যেমন হতে পারে,
রবীন্দ্র আমার থেকে ছোট, রবীন্দ্র ঠিক একই রকম বন্ধুত্ব করতে পারে তার থেকে বয়সে বড় একজন মানুষের সঙ্গে। আমার নবেন্দ্রের সঙ্গে যে প্রতিনিয়ত দেখা হতো তা নয়, বা নবেন্দ্রর কোনো নাটক নিয়েও আমি কাজ করিনি, কিন্তু বেশ কয়েক বছর ধরে যখন থেকে নবেন্দ্রের সঙ্গে আমার আলাপ হয়, সেই আলাপটা এমন একটা গভীর জায়গায় গিয়ে পৌঁছেছিল এবং দুজনের সঙ্গে আমি সর্বাংশে একমত, ওই বন্ধুত্ব সহজে পাবার নয়। অদ্ভুত একটা ব্যক্তিত্ব ছিল তার, যেটা নিজেকে সম্পূর্ণ একদম লুকিয়ে রাখতে জানে। যে ব্যক্তিত্ব নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারে, অথচ তার সঙ্গে কথা বললে, নাটক নিয়ে বা অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে তার যে জানার যে পরিধি, জানার যে গভীরতা, সেগুলো একটু একটু করে উপলব্ধির মধ্যে এসে যায়। আমার সঙ্গে নবেন্দ্র কয়েকবারই বাইরে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, বাইরে মানে কলকাতা ছেড়ে বাইরে, এবং নবেন্দ্র একটা তরিকায় ছিল এবং আমারও নিশ্চয়ই ছিল। নবেন্দ্র রাতের বেলা যে কটা রাত আমি নবেন্দ্রের সঙ্গে কাটিয়েছি, কোনো রাতেই আমরা ঘুমোতে পারিনি, ঘুমোইনি, এটা নবেন্দ্র কিন্তু পূর্ব পরিকল্পিত থাকত। এই শুয়ে পড়ি বলে আরম্ভ করে এমনকি মশারি খাটিয়ে শুয়ে পড়ার পরেও কত যে কথা হতো, সবই শিল্প সংস্কৃতি এবং থিয়েটার নিয়ে, এবং আমার কয়েকটি নাটক নবেন্দু দেখে দেখার পর তার মতামত শোনার জন্য আমি খুব ব্যাকুল থাকতাম। এই কারণে আর যারা বন্ধু আছেন, কিছু গুণমুগ্ধ থাকেন, সাধারণ দর্শক থাকেন, তারা বলেন, অনেকেই প্রাণ খুলে বলেন ঠিকই, কিন্তু কোথাও একটা একটা ঢাকা দেওয়া ব্যাপার থাকে। আর নবেন্দুকে, নবেন্দুর থেকে ঠিক কথাটা বার করা একটু সময় লাগত, কিন্তু আমি জানতাম ও ঠিক কথাটা বলবেই। ওর যেটা মনে হয়েছে, যেটা পাওয়া খুব কঠিন, অনেক সময় খুব কাছের লোকের থেকে, বিশেষ করে যদি নাটক, সে নাটকে তার কিছু বলার থাকে, কিছু সমালোচনা করার থাকে, কারণ এটা তো আমরা জানি সমালোচনা অনেক মানুষেরই পছন্দ হয় না, তা নবেন্দু এমন কায়দায় সেই সমালোচনাটি করতেন যে সে অকল্পনীয়, ভাবা যায় না, যেন প্রশংসা করছেন। সেটা বুঝতে আমার একটু সময় লেগেছিল, প্রথমবার ঠিক বুঝতে পারিনি, তারপরে খুব সহজে বুঝতে পারতাম যে নবেন্দ্র কিন্তু কোথায় কোথায় ফাঁকগুলো রয়েছে, কোথায় তার ঠিক ভালো লাগেনি, ঠিক শৈল্পিক লাগেনি, ওই কথাটা সে বলবেই, কিন্তু তার জন্যে এত প্রস্তুতি নিয়ে সে বলতো, সেটাই একটা কথা বলার একটা অসম্ভব মজা আমি পেতাম, এবং আমি খুব ব্যাকুল হয়ে থাকতাম। পরেও কিন্তু যখন ওটা আমি বুঝে ফেললাম, নবেন্দুকে একদিন বলেও ফেললাম, আমি বুঝতে পারছি কিন্তু আপনি, ও হেসে বললো যে হ্যাঁ তাই তো, আমার কথাটা তো আপনি শুনতে চাইছেন তো। তো তারপরের পরের দফাতে যখন কোনো নাটক নিয়ে হয়েছে, তখনও কিন্তু নবেন্দুর কায়দাটা একই, বলেই বলে দিলাম ভালো লাগলো বা খারাপ লাগলো বা অমুক কত। আচ্ছা, নাটকের ওই জায়গাটা এই আপনার এরকম হলো কেন, অন্যরকম কি হয় না? এই ধরনের কিছু অভিজ্ঞতা আমার আছে, যেগুলো একদম আমার মনের মণিকোঠায় রয়েছে, বা নবেন্দ্রকে নিয়ে আমি যা দু একটি ছোট লেখা লিখেছি তাতে প্রকাশ করার চেষ্টা করেছি, কিন্তু খুব জাহির করা ব্যক্তিত্ব তো নয়, একেবারেই নয়। এবং দুদিন যে কথাটি বললেন
অতি মূল্যবান কথা। রবীন্দ্রটি কি মাপে তার আন্দাজ কিন্তু আমরা অনেকেই পাইনি, কাছাকাছি যারা আসতে পারেননি তাদের তো সেই সুযোগই হয়নি, বা তার লেখায়। এবং নবেন্দুর একটা দিকে পরিচয় এক অংশ জানে যে তিনি নাট্যকার পরিচালক, নাটককে অসম্ভব ভালোবাসতেন, আর তার ভাস্কর হিসেবে বা শিল্পী হিসেবে তার যে পরিচয়টা, এই সামগ্রিক পরিচয়টা হয়তো অনেক মানুষের কাছে জানা নেই, কিন্তু কথা বলতে বলতে এগুলো বেরিয়ে পড়তো। অর্থাৎ আমি যখন একটা নাটক দেখছি আদ্যন্ত হয়তো নাটকের লোক হিসেবেই দেখছি, কিন্তু নবেন্দুর আরও কয়েকটি যে সত্তা আছে, শিল্পী সত্তা, নাটকের মানুষ হিসেব ছাড়াও তিনি একজন চিত্রকর বা একজন ভাস্কর হিসেবে একটা নাটক দেখার ক্ষমতা রাখতেন, এবং সেইটি খুব দুর্লভ অভিজ্ঞতা হতো। তার মন্তব্য, মতামত সব কিছুকে আমার কাছে নবেন্দুর থেকে সবথেকে বড় পাওয়া এই যে ওই ধরনের মতামত আমি অন্য কারো থেকে কখনো শুনতাম না, এবং তার মধ্যে প্রশংসাও থাকতো, ভালো লাগার জায়গাগুলোও থাকতো। এবং ওরা একটা ভালো লাগার জায়গায় শুনলে আমার অন্য অনেক প্রশংসার থেকে বেশি ভালো লাগতো। আর একটা ব্যাপার ছিল, নবেন্দু যখন ওই কাজটা করছেন, খুব দুরূহ কাজ করতে নবেন্দু সবসময়ই খুব উদ্যোগী ছিল, এটাও একটা বিশেষ গুণ তার। কঠিন কাজ যে কাজটি তিনি করছিলেন, রামকিঙ্কর বেইজের জীবনীর উপর নাটক লেখা, সে শুরু থেকে অনেক দিন অবধি তার সঙ্গে আমার নিয়মিত ওই নাটক নিয়ে কথা হয়েছে অনেকবার, অনেকভাবে এখানটা কী করা যায়, কী করে কী করবো, কী করে শেষ করছো, বিশাল বড় হয়ে যাচ্ছে, বা আরও অনেক ছোটোখাটো ব্যাপার আমার অত আমি বিস্তৃতভাবে বলতে পারবো না, কিন্তু খুব ছোট ব্যাপার কিন্তু খুবই মূল্যবান, সেই আলোচনাগুলো খুবই মানে মন খুলে মানুষ যদি কথা বলতে পারে, এমনও আমি অনেক বলেছি। যাই কিন্তু আমি উপন্যাসটা যেটা ভিত্তিতে উনি করেছিলেন সেটা আমি পড়িনি তা না, কিন্তু ওইরকমভাবে তো মনে রাখা সম্ভব নয় যে নাটক লিখতে গিয়ে যে একটা উপন্যাসকে যেভাবে জানতে হয়, তন্নতন্ন করতে গিয়ে প্রতি পদে যে প্রবলেমগুলো সমস্যাগুলো আসছে আমার কাছে খোলাখুলি বলা, এবং আমি আমার সাধ্য মতন তাকে খোলাখুলি বলা, এই এটাও আমার কাছে খুব একটা জীবনে মূল্যবান সঞ্চয় হয়ে থাকবে। আর ওই যে বললাম রাতের গল্প, থিয়েটার থেকে শুরু করে যখন একটু একটু একঘেয়ে হয়ে যাচ্ছে, নবেন্দু বললো ওই গানটা আপনার অনেক দিন শুনিনি, একটু গানটা হোক না একটু গানটা, দেখো গান আমার মনে থাকে না, গানের কথা মনে থাকে না, আরে হোক না গানের কথা কী আছে, আর তো কেউ নেই, আপনি আমি আছি, তো গাইলাম আমার সে একা ঘরে রবীন্দ্র শুনছে আমার গাইতে তো কোনো অসুবিধে নেই। ও মা, আরও এক ঘন্টা দেড় ঘন্টা ওইটা গানের পর আলোচনা হলো, আবার নবেন্দু বললো ওই গানটা হোক না, আমি তো দেড় ঘন্টা আগে হলো তো, আরে হোক না আরেকবার হোক না, ওটা আমার ভীষণ প্রিয় গান হোক। আসলে আরও অনেকগুলো ছোটো ছোটো কায়দা ছিল যাতে নবেন্দু মনে করতো যে আমার সঙ্গে তো প্রতি রোজ দেখা হয় না, যখন আজ দেখা হয়েছে যতক্ষণ আমরা একসঙ্গে পারস্পরিক বিনিময় করে নিজেদের সমৃদ্ধ করতে পারি, বা চারপাশের জগৎটা এই যে ঠিক সিঁড়ির মুখে যেটা লেখা রয়েছে দেখলাম, এই সমাজকে সুস্থ করা, সমাজকে ভালো করার দায়িত্ব শিল্পীদের যেমন থাকে অন্যদেরও থাকে, এরকম কিছু অভিমান কিছু আফসোস নিশ্চয়ই নবেন্দুর মনে ছিল, কিন্তু তার কখনো মানে বিরক্তিকর প্রকাশ, ক্ষুব্ধ প্রকাশ, তিক্ত প্রকাশ আমি দেখিনি। তো নবেন্দুকে আমি এইভাবে দেখেছি, নবেন্দুর এই খুব বড় ছবিটা চমৎকার ছবি, এক্সিবিশন রুমে ঢুকে যেটা দেখে এখনো খুব জীবন্ত মনে হলো, আফসোস ছিল আমাদের মনেও হয়তো অনেক আফসোস আছে, প্রতি মানুষের মনেই হয়তো থাকে, শিল্পী হিসেবে যে জায়গায়
প্রতিষ্ঠিত দিক থেকে যদি বলা যায়, সেই জায়গায় নবেন্দু সেই প্রতিদান হয়তো সমাজের থেকে পায়নি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তো মনে রাখতে হবে, এই প্রতিদানটা শুধু কোনো পার্থিব মেটেরিয়াল গেনের ব্যাপার না, অনেক টাকা পাওয়া বা গাড়ি বাড়ি আর নাম কাগজে বেরোনো এটা ছাড়াও একটা ব্যাপার থাকে। শিল্পী যদি নিজেকে সবসময় ঠিকমতো প্রকাশ করতে না পারে বা প্রকাশ করার সুযোগ না পায়, তা নিজে সে কোথায় পৌঁছতে পারত এটিও সবসময় বিচার করা যায় না, বিচার করা হয়ে ওঠে না। সেটা আমার মনে হয় নবেন্দুর থেকে বড় ক্ষতি আমাদের সকলের, আমাদের সমাজের। নবেন্দুকে আমি এইভাবে দেখে আসছি, এইভাবেই দেখে যাব। নমস্কার। অরুণ মুখোপাধ্যায়ের চমৎকার স্মৃতিচারণে নবেন্দু সেনকে আমরা দেখলাম তার বহুমাত্রিক রূপের আরও একটা ভিন্ন ধাঁচে, এবং আমরা জানতে পারলাম যে নবেন্দুদের সমালোচনা করার দৃষ্টিভঙ্গিও ছিল একেবারেই গঠনমূলক, তা কখনোই ধ্বংসাত্মক নয়। এরকম একটা ইতিবাচক মানুষ তিনি নেই এটা আমরা ভাবতে পারি না, তিনি আছেন এবং তিনি থাকবেন। বাজারে কত টাকায় তার ছবি বিক্রি হয়েছে জানি না, কিন্তু হাজারো মানুষের হৃদয়ে নবেন্দুদার ছবি প্রতিষ্ঠিত, এই বিশ্বাস আমাদের থাকবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসুন আমরা সকলে মিলে এবার উপভোগ করি আজকের নাটক পোস্টমর্টেম ক্রান্তিকালের পরিবেশনায়। Thank you.
আসুন ভাই, আসুন আসুন, ওই আসুন, ওই নিজের চোখেই দেখেন ফিট ওই একটা। এবার কিভাবে অ্যাডজাস্ট করবেন বলুন? আমরা ঠিক ম্যানেজ করে নেব, আপনি কিচ্ছু ভাববেন না। না 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 না, সে আমি জানি। মা বলতেন যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর, আর যদি হয় কুজন মানের পাতায় এক জোড়ো না। শুনে শুনে ছোট মামা চ্যাংরামো করে বলতেন, ও দিদি প্রথমে তো বেশ মেলালি, শেষে গিয়ে খেই হারালি, ওই সুজনের সঙ্গে কুজন তো দিব্যি মিলিয়ে দিলি। ছোট মামা পদ্য ফদ্য লিখতেন, বুঝলেন না? তো মা শুনে বলতেন একটু মুচকি হেসে, মিলবে কি রে পদা কুজনের সঙ্গে, কারো কখনো মিলবিস হয়? ম্যানেজটা করবেন কি করে? ওই 3 ফুট বাই 6 ফুটে সেটা না হয় এদের উপরে ছেড়ে দিন দাদা। মশাই এটা এমন একটা বয়স, বুঝলেন না, সামনে কোনো সমস্যা দেখেছে তো কোলার চেপে ধরবে একেবারে স্ট্রেট লাইন। আমাদের মতো প্যাঁচ কষতে কষতে নিরেট স্ক্রু বনে যায়। ও মেরে বডিফেল, ম্যানেজার দাদা দুটো সিটের চার্জই গুনে নেবেন, বুঝলি? না না না, একদম একদম না, অমন ম্যানেজারের স্কুলে পয়দা হয়নি, বুঝলেন না? কোনো তঞ্চকতা পাবেন না ভাই, কোনো তঞ্চকতা পাবেন না। আরে ভাই এই সিটটা তো খালি হলো, এখনো ঘন্টা পেরোয়নি। বাবুটি কি বেরিয়ে পড়েছেন? কে? ওই ওই পোর্টফোলিও বাবুটি, বড় মাটির মানুষ জানেন তো ভাই। কি স্যার, তাই না? কালির কারবার করলে কি হবে, অমন সাদা মনের মানুষ আমি বড় কম দেখেছি। এখনো জাননি, ফিডব্যাক রেখে শুধু পোর্টফোলিও নিয়ে কালেকশনে বেরিয়েছে। ট্রেন তো সেই রাতে। হ্যাঁ ট্রেন তো সেই রাতে, ট্রেন স্বপ্ন আমাকেও তো বেরোতে হবে। এই যে ভাই, এই যে আপনাদের বলছি, ট্রেন ধরে একটা স্টেশন, পরিবার পটি ফেলেছেন, দাঁতে কুটুটিও কাটছেন না, জরুরি তলব, তা ওই দিকটা একটু ম্যানেজ করে কাল ভোর 6টার মধ্যে দেখবেন বান্দা হাজি। অসুখ বিসুখ নাকি? না 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 না, ওই ননদ বৌদির খুনসুটি, বোনটি আমার এমনিতে ভালো কিন্তু বয়স পেরিয়ে যাচ্ছে, তো তো ও মেয়েকে এখনই চেলি না পড়ালে ও কাউকে সুখে থাকতে দেবে না। যদি কোনো ভালো পাত্তর টাত্তর থাকে, না মানে ওই দোজবার হলেও চলবে। কি বলবো ভাই, ফি হপ্তায় একবার করে মোরগ লড়াই হয়ে যাবে, আর পরিবার আমার নির্জলা বিছানা, কিছু বোঝাতে গেলেই আমি বেটা ছেলে কিনা তাই নিয়ে খোঁজ তুলবে। কি কি ঘিরো বলুন তো ভাই, কি ঘিরো। দেখেছি দেখেছি, আপনাদের সঙ্গে পরিচয় তাই, নাম ঠিকানা। ও বা কলম, হ্যাঁ কল কল কল, ইনি ইনি ব্যানার্জি সাহেব, ফি মাসেই একবার করে পায়ের ধুলো দেন, দারুণ স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। পুকুরের ওই স্টেশনের বাঁদিকে যে বড় জলাটা দেখলেন? দেখিনি। না আছে, আছে তো, ওটা ওনার লিজ নিয়েছেন, প্রায় মাসের গোড়াতে একবার এখানে আসতেই হয়। তাই নাকি? বাহ নমস্কার স্যার। আর উনি সামন্ত বাবু, আলাপ করলেই বুঝবেন বিরাট পণ্ডিত মানুষ, একখানা বই ছাপাবেন বলে এই দল্লারটা একেবারে চষে বেড়াচ্ছে, আজ এখানে তো কাল ওখানে। বলতে গেলে এটা তো প্রায় মুসলিম এরিয়া, তা ওদের ওদের ওই ওঠা বসা নিয়ে উনি ছাপাচ্ছেন। দেখুন দেখি, একজন ভিন ধর্মের মানুষ হয়েও, হ্যাঁ আরে কতখানি খোলা মন হলে। হ্যাঁ নমস্কার, মানে ওনারও নমস্কার। ওনারও নমস্কার। আপনার ট্রেনের সময়টা খেয়াল রাখছেন তো? হ্যাঁ খেয়াল রাখ। এই যে ভাই আপনাদের সঙ্গে পরিচয়টা তাহলে কাল হবে, চলি। হ্যাঁ ও হ্যাঁ, ওই
কোনো দরকার থাকলে বাইরে ওই দার্জিলিং বাবুর দোকান থেকে একটা বুড়ো আছে, দেখে নেবেন। হ্যাঁ দার্জিলিং বাবু, বুঝলেন না না? দার্জিলিং বাবু তিন পুরুষের চায়ের দোকান, এই ব্রিটিশ আমলে ওই দোকানের চা নাকি দার্জিলিং থেকে আসত। আরে মশাই, দোকান থেকে এখনো নাকি তার সুবাস যায়নি। আরে বুড়োটা বুড়োটা ওটা ওই তিন পুরুষে আলাপ করলেই বুঝবে, ও একখানা যন্তর ভাই, এনারা জানেন। সাতচরে মুখে রানে জলকাত তো জলকাত, হাঁক পেরে দেখবেন আরা দিনের তো চোখের পলক ফেলতে না ফেলতে বান্দা খাচ্ছে। আর ঘুম ঘুমের কোনো মা বাপ আসি স্যার দাদা, তাহলে ওই কথাই রইল, কাল ভোর পাঁচটা সাত, ঠিক ঠিক। ঠিক ঠিক, ও দিনের মধ্যে কবার এই অমায়িক বাবুটি খোঁজ খবর নিতে আসেন দাদা? এই তিন মিনিটই তো তিন পুরুষের কেচ্ছা শুনিয়ে ছাড়লে, মায় ঘটকালির অপার টুকু। কোম্পানিটা কি আমাদের বলছেন? হ্যাঁ, ক্যানভাসিং এর কারবারটা তো বুঝতেই পাচ্ছি, কোম্পানিটা কি? ও কোম্পানি টোম্পানি কিছু নয় দাদা, যাতে লেবার আগে। হ্যাঁ কোম্পানি লকাও, ভূতই পরে গুঁড়ো মশলার পাপড়ে ফেরিওয়ালা হোমমেড মশাই। কদিনের কাজ? ওই মা দিন তিনেক, সাত আট নয়, ব্যাস আজ তো ডিসেম্বরের ছয়। শুনছেন, বিবিসি তো বলছে অযোধ্যায় মসজিদ একেবারে লোপার কিছু নেই। ফেলে তবে ভেতরে যেতে দিচ্ছে কি দাদা, দিয়েছে কিনা? হ্যাঁ বলছে তো, মসজিদের বাইরে বালির বস্তা ফেলে ট্রেঞ্চ কেটেছিল, সেখানে জুতো বেল্ট খুলে অটোমেটিক রাইফেল হাতে ফিট হয়েছিল জওয়ানরা। তবে আরে মশাই, সম্ভব অসম্ভব বলে তো একটা ব্যাপার আছে, রাম জন্মভূমির বাঁ পাশে সীতার রসইঘরটা যেখানে পুলিশের টেম্পোরারি কন্ট্রোল রুম। উট পাখি, উট পাখি জানে, মরুভূমিতে যখন বালির ঝড় ওঠে না, বালির মধ্যে মুখ খুঁজে ভাবে কিছুই হয়। এই যে দাদা, ও দাদা, আরে বাইরে কিছু শুনলে? ঝামেলা যে কিছু একটা হবে সেটা তো আমি কাল ওয়াইফকে বলেইছিলাম, তা কোত্থেকে শুনলেন? বিবিসি এই মাত্র বল। সপুনাস বলেন কি? ও বিবিসির কথা ছাড়ুন দাদা, ও সালার একটা ঝামেলা পাকাতে পারলি বাঁচে। হ্যাঁ কথাটা আমারও মনে হচ্ছিল, অতটা চোখ বুঝে থাকবেন না, ওরা হলো বানিয়া যাক, মিনিমাম অনেস্টিটা ওদের আছে, ফাঁকা খবরে কারবারটা কেনা, বুঝলেন? খবরটাতে দাদা খুব জোশ পাচ্ছেন বলে মনে হচ্ছে। ছাড় না, উনার মতো উনি আজ পাচ্ছেন পথে দে মজা পুকুরে এমন একখানা ঢেলা পড়েছে। টিজ করবেন না, টিজ করবেন না, আপনারা ইয়ং ম্যান, যা ঘটে গেল তার কনসিকোয়েন্সটা কি দাঁড়াবে ভেবে দেখেছেন? সেটা আপনি ভাবুন দাদা,
কাল থেকে যদি বন্ধের পয়জারি শুরু হয় তাহলে তো চিত্তি দিন আনা দিন খাওয়া পার্টি মশাই, আড়াই দিনে গোটা চত্বরটা কভার করার কথা ছিল। আপনি কি বলছিলেন যেন? আগে দিয়ে দিন বলছি। সাউথ আফ্রিকার সঙ্গে খেলাটা ভোগে গেল, টিভিটা আজ কিস্তু দেবে, মোলাহিদু ভাই ভাই কপ্তানি শুরু হলো বলে। কি যেন বেকার ভাবছেন হাজারত, এটা তো ওদের বিজনেস। হ্যাঁ, বিজনেস বলেই তো উনি কথাটা বলছেন। আমরা ওদের তামু নিয়ে গেন্ডুয়া খেলবো আর ওরা আমাদের মুখ বুঝে তেল দিয়ে যাবে। আরে মশাই, এদেশে মুসলিমদের সিকিউরিটি বলে কিছু রইল? কিসের সিকিউরিটি দাদা? কিসের মানে? আজ যা ঘটলো তাতে এদেশের মুসলমানরা আর পায়ের নিচে জমি খুঁজে পাবে? আপনার পায়ের নিচে জমিটা ঠিকঠাক আছে তো ম্যান? বুঝলাম না। ভৈপর রাম ভক্তদের কাছে হিন্দুয়ানার্যের সংগ্রামী পার্ট আজ পেলেন, তাতে করে একজন হিন্দু হিসেবে আপনি নিজেকে খুব সিকিউর বোধ করছেন তো? মানে মানে কাল এরাই আপনার কান ধরে বলবে না তো, এইটাই হচ্ছে হিন্দু ধর্ম, মানবে তো মানো, নইলে শূন্যে দোদুল্যমান হও। হ্যাঁ, হয় দলে ফেরো নইলে ভোগে যাও। কথাটা কিন্তু খাঁটি বলেছেন, সিচান্স কিন্তু আছে। তাহলে মানছেন, সমস্যাটা শুধুমাত্র মুসলমানদের নয়, যে কোনো সেন্সিটিভ হিন্দুরও, তাই নয় কি? হ্যাঁ সে তো বটেই। কি স্যার? আজ্ঞে না, আপনার মতো ওই গন্ডায় আন্ডা মেলানো আমার ধাপে নেই। আমাদের ধর্মের গোড়ামিকে ঝেঁটিয়ে বিদায় করতে অনেক মনীষী এদেশে জন্মেছে মশাই, কিন্তু মুসলমানরা আল্লাহর নামে শপথ করে বলুক তো, ইসলাম ধ্বজাধারী ধর্মীয় গুন্ডাদের এগেনস্টে কোনো কালেকটিভ লড়াই ওরা লড়েছে কি না? এখন পায়ের নিচে জমি গেল, সিকিউরিটি গেল বলে বুক চাপড়ালে কি হবে? আরে মশাই, সেকুলারিজমের খিটটুকু খাবো আর ক্রিকেট মাঠে ভারত হারলে বগল বাজাবো? কোন জমিতে পারে কে সব হচ্ছে বোঝেন না? মেড়া লড়ে খুঁটির ছড়ে, আর সেই খুঁটিটা কোথায় বাঁধা আছে সবাই জানে। যেতে দিন দাদা, যেতে দিন, এসব নিয়ে বেশি কাটাছেঁড়া করলে সর্বনাশটাই বাড়বে। মাছি মাছি মাছির স্বভাব কি জানেন তো? ঘুরে ফিরে ওই পচা ঘাতে গিয়েই বসবে, ঠেকাতে পারবেন না নেতরটা। ওই পুরনো ঘাটা ঢেকে ঢুকে রাখতে রাখতে আজ তো গ্যাংরিং এ পৌঁছে দিয়েছো কাপ্তানরা, এখন খাঁটি কথাটা ঝেড়ে কাশলেই দোষ না? তা কাশুন না, তবে রুমালে মুখ চেপে দাদা ব্যারাম ছড়াচ্ছেন। আপনি কি বলছেন? এসব রোগের মোক্ষম দাওয়াই হচ্ছে গেরুয়া ত্রিশূল। ধর্ম ছেড়ে সাধু সন্তরতায় রাজনীতির আঁকড়ায় রাম নাম জপতে নেমে পড়েছেন। না মানে উনি বলতে চাইছিলেন এই অধ্যাত্ম নিয়ে ওরা ছিলেন ব্যস্ত, তাই এখন মশাই অমন আলগা কথা বলবেন না। অধ্যাত্ম কি? আত্মাকে বাদ দিয়ে হয়? আত্মায় ভাত খায় না? সন্ন্যাসীরা কি ভাতের হাঁড়ি উপুড় করে ভাত রান্না করে? রাজনীতি করবে না কেন? ধর্মও করবে, রাজনীতিও করবে। হ্যাঁ, তেনারা ধর্মও থাকবেন, ঠান্ডাতেও থাকবেন, এই গাছেরও খাবেন, তলারও পুড়বেন। কি জানি মশাই, আমার তো কেমন যেন পাজেলড লাগছে। আসাম আসাম দার্জিলিং, ও দার্জিলিং এক রাউন্ড চাপে দিয়ে দিন, ঠিক লাইন পেয়ে গেছে। এই যে দার্জিলিং দাদা, পাঁচটা চা চাপেন। আমি বাদ। আপনি এটা মানবেন তো?
ওই কদিন ধরে অযোধ্যা নিয়ে যা চলছিল আরও চলবে, ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, পুরোটাই হলো পাওয়ার গেমসের একটা ডেঞ্জারাস প্ল্যান। শুরু হলো আপনাদের মতো একচোখ পণ্ডিতদের সঙ্গে না কথা বলাই বেকার। আচ্ছা বেশ বেশ, এই আপনার কথাতেই আসি, ধর্মের সঙ্গে যদি এসবের সম্পর্ক থাকত তাতেও তো আপনারা ছেড়ে কথা বলতেন না, বলতেন? আপনার কথাটা ঠিক বুঝলাম না। এসব কথা বুঝতে আপনাদের বরাবরই একটু টাইম লাগে। জাস্ট জানতে চাইছি, ধর্মের হক যদি এসবের পেছনে থাকত তো কি হতো? কি হতো বলতে? না, আপনাদের মতো প্রগতিশীল কলম্বাসদের কাছে ধর্ম মানে তো আপিল, ধর্মিক মানেই তো হয় ভণ্ড নয় আপিল খোর। তো কি তো সেই আপিল খোরদের কাছ থেকে এর চেয়ে কি বেশি আশা করেন আপনারা? বাজে বকবেন না। দাঁড়ান দাঁড়ান, তুলসীদাস কীর্তিবাস যেখানে ঘরে ঘরে রাজত্ব করছেন সেখানে আপনাদের মতো কিছু বিয়াক্কেলে পণ্ডিত পুঁথিপত্তর ঘেঁটে বলে দিল রাম বলে নাকি কেউ ছিলই না। তাতে লাভ কী হলো? আপনাদের থেকে মুখ ঘুরিয়ে লোকগুলো বাবরি ভাঙতে ভিড় করলো গিয়ে অযোধ্যা। অদ্ভুত সিম্পল ব্যাখ্যা মশাই আপনার। সিম্পল আজ্ঞা, হ্যাঁ সিম্পল, সাদা মাটা মানুষ অত ইতিহাস বোঝে না। আরে মশাই, রাম হলো গিয়ে তাদের এই জন্ম জন্মান্তরের আত্মীয়। জন্ম জন্ম কে বাতে হো দিবানে কা। এই যে এই যে এই যে ভাই, এই গানটা একটু থামান না ভাই, এই কথাগুলো শুনতে দিন। পাওয়ার গেম, ওসব প্যাচ পয়জারি ব্যাখ্যা ছাড়ো। আরে মশাই, ধম্ম নিয়ে যে এমন একটা কাণ্ড ঘটবে বাপের জন্মে কেউ ভেবেছিলাম? ভাবলে ওই কথায় কথায় রামচন্দ্রকে খিস্তি করতে পাঁচবার ভাবত, রামকৃষ্ণকে রুগী বলে চ্যাংড়ামি করত। এটা কিন্তু ঠিক বলেছে। ওই টিভিতে রামানন্দের রামায়ণের সময় দেখেছি, ছেলে ছোকরা গুলো কি টিপুনি, তাই একে তো মন দিয়ে ভালো করে দেখতোই না। মন দিয়ে দেখার পাবলিকে ভক্তিরসের গ্যাঁজরা তো দেখলেন, রাজনীতির দু চিমটি মশলা মিশিয়ে যা চলছে তাতে উনিও আপনার মতো বিপর্যস্ত। আমিও তবে এটা আপনি লাখ কথার এক কথা বলেছেন, ওই রামচন্দ্র দেশের লোকের এত আপন, আর আপন জনের প্রতি পক্ষপাতিত্ব তো মানুষেরই ধর্ম। এক্স্যাক্টলি, ধরুন না ধরুন না একটা লোক খুন করে, খুন, হ্যাঁ একটা লোক খুন করে ওই দরজায় ধাক্কা মারছে, সেইটার চাইছে আপনি দরজা খুলবেন না? খুলবেন না তো? না 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 না। কিন্তু সেই খুনিটা যদি আপনার ভাই হয়, হ্যাঁ গোটা জীবন জলাঞ্জলি দিয়ে আপনি তাকে ঢেকে ঢুকে রাখবেন, আইন ফাইন সব চুলোয় গেল। হিয়ার ইজ দ্য পয়েন্ট, রামায়ণ ঘেটে রামের যত কেলেঙ্কারি বার করুন না কেন, ও কিছুতেই কিছু হবে না। এটা ভারতবর্ষ। ও এটা মোক্ষম বলেছেন, ভারতবর্ষ নইলে সীতার রোলে চারটি ডায়লগ বলে এমপি হওয়া যায়? দীপিকা চিকলিয়া গণতান্ত্রিক নির্বাচনে স্বয়ং রামচন্দ্র হেলিকপ্টার থেকে নেমে সেখানে চিনির হাত বিলি করেন, ভেতরে ভেতরে দুজনেই রাম সীতা, তাই কোথায় খাপ খুললে চো শিবাজি, এটা যে পলাশি। এদেশে এদেশে ধর্ম যে একটা ব্যাপার, এদেশে ধর্ম যে একটা ব্যাপার কার কোনোদিনও তোয়াক্কাই করেননি এনাদের মতো বাবু মশাইরা করেছেন, জিজ্ঞেস করুন তো। ও কিছু মনে করবেন না, হাতি গর্তে পড়লে না ব্যাঙেও লাতি মা। কোন ব্যাং দাদা ভাই, সোনা না কোলা, চুপ করুন। শুনুন, কে? এই যে আপনাকে বলছি, ও সব দেশে সব কালে ধর্ম যে একটা পজিটিভ ফোর্স সেটা আমি বিশ্বাস করি, তাই না? আগে হ্যাঁ
ধর্মকে শুধু জনগণের আফিম বলে কেউ উড়িয়ে দেয় না। ধর্ম যে হৃদয়হীন জগতের হৃদয়, নিষ্প্রাণ জগতের প্রাণ, সেটাও মানে, মনে প্রাণে মানে। বাবা 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 বাবা, কি বললেন? হৃদয়হীন জগতের হৃদয়, নিষ্প্রাণ জগতের প্রাণ। হে, দারুণ বলেছেন। কথাটা আমার নয়, তবে ওই ধর্মকে যিনি আফিম বলেছেন এটা তাঁরই কথা। ও, ওই ওই মাঘ সাহেব, মাঘ সাহেব এই কথাও বলেছেন? ওই দেওয়ালে দেখিনি তো আগে। হ্যাঁ, আচ্ছা, আপনারা আপনারা পাঠশালা কথাটার পাঠটুকু বাদ দিয়ে শুধু শালাটুকু নিয়ে আস্তিন গোটাবেন, তা তো হয় না। সাব্বাস সাব্বাস, কথাটা তাহলে আমিও বলতে পারি। ঘুরিয়ে এই খাঁটি কথাটা একদিন শুনিনি কেন? আস্তিনে গুটিয়ে রাখা হয়েছিল, দরকার মতো বার করা হবে। ওভাবে ঠেস দিয়ে কথা বলবেন না, আপনার সব কেন কেন জানেন না? ন্যাকা ন্যাকা প্রশ্ন করছেন। ধর্ম এদেশে এতদিন প্রধান কন্ট্রাডিকশন ছিল না? আরে মশাই, জনগণ বা মানুষ তো একটা তালগোল পাকানো পিণ্ড নয়। কার হাড়িতে কি চড়ে বা কার পেটে কি জাতের দানা পানি পড়ে তার ঠিকঠাক হিসেব কষলে সোজা সাতটা দুভাগে ভাগ হয়ে যাবে, হ্যাথ আর হ্যাভ নটস। ব্যাস, হ্যাঁ, সোজা সাতটা দুভাগ, হ্যাভ আর হ্যাভ নটস। হ্যাঁ, মাঝখানটা নো ম্যানস ল্যান্ড। না না না, মাঝখানেও আছে, তবে নানান স্তরের। আমি শুধু হ্যাপনসদের কথাই তুলেছি, চাল নেই চুলো নেই এমন সব মানুষ, ধর্ম যাদের কাছে বেঁচে থাকার শেষ আশ্রয়, টিকে থাকার শেষ খুঁটি। সাবাস সাবাস, বেড়ে বলেছেন। আচ্ছা, তাহলে আমিও বলি, ওই হাভাতে মানুষগুলোর শেষ আশ্রয়টুকুর এগেনস্টে আপনাদের এত ট্যান্ডাই ম্যান্ডাই কেন, এত উরু চাপড়ানো? থামুন, হাফচান্তার মতো কথা বলবেন না। ধর্মের এগেনস্টে মালকোচা মেরে আমরা তলোয়ার ঘোরাতে নেমে পড়েছি, আমার মন গোড়া বৃত্তিটা কেন আমদানি করছেন? ও, ঘোরাচ্ছেন না? না, সাধু সাধু, এমন কথা তো এই প্রথম শুনল। উল্টে এটাও জানো, সব ছেড়ে বেড়ে বেটা ধর্মের মুখে যারা লাথি যাটা চালিয়ে যাচ্ছে তারা আমাদের শত্রু। বাহ 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 বাহ, এই তো কেমন একটা এই কমন জায়গায় এসে দাঁড়ানো গেল। হ্যাঁ, একটা এই কমন এনিমি। কিন্তু একটা ব্যাপার আমার ঠিক খোলসা হচ্ছে না। কিরকম? আমার আর আপনা বিরুদ্ধে কোথা কেন জানেন না? আরে না মশাই, আমি তো আবার ওই হাত জানতাম মানুষ, আপনার শ্রীমুখ থেকে যদি বলুন না, বলুন। ধর্মকে জ্বালানি করে যখন রাজনীতির ভাত রান্না হয় আর কলার তুলে সেই ভাত খেতে কেউ যখন পাত পেড়ে এসে বসে, আমার আপত্তিটা সেখানেই, যেখানে মানুষও নেই ধর্মও নেই। আসুন আসুন, এই 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 কথাটাই এতক্ষণ ধরে আমি বোঝাতে চাইছি। ওই মানুষের থেকে মুখ ফিরিয়ে তত্ত্বকপ্চে কি হবে? আর হ্যাঁ, সে তো বটেই, মানুষকে ভালোবাসলে তবেই না। জানেন, ছোটবেলায় একটা গল্প পড়েছিল, মানুষের গল্প। একটা বাচ্চা মেয়ে বাবা কাজ থেকে ফিরতেই বায়না ধরল, গল্প বলো গল্প বলো। বাবা তো ঘেমে তেতে রয়েছে, হাতের কাছে পত্রিকা থেকে একটা পাতা ছিঁড়ল, তাতে ছিল পৃথিবীর মানচিত্র, মেয়েকে দেখিয়ে ম্যাপটা ছিঁড়ল, ছিঁড়ে আট টুকরো করল, মেয়েকে দিয়ে বলল যাও ম্যাপটা জোড়া দিয়ে নিয়ে এসো, গল্প বলবো। মেয়ে তো চলে গেল, তার চোখ ঘাম শুকুতে না শুকুতে মেয়ে এসে হাজির, ছেঁড়া ম্যাপ জোড়া লেগে গেছে। কি করে হলো কি করে হলো? বাপের কটকা দেখে তো মেয়ে অবাক, উমা হিয়ার এমন বেশি কথা কি? ওই ম্যাপের উল্টো পিঠে একটা মানুষের ছবি ছিল, ও পিঠে মানুষের ছবিটা জোড়া দিতেই তো এ পিঠের পৃথিবীটা জোড়া লেগে গেল। বাহ দাদা, একবারে দশের দশ, দারুণ বলেছেন তো। আসলে
আসলে এই মানুষের ছবিটা আমাদের চোখ থেকে হারিয়ে যাচ্ছে, তাই জাতের নামে ধর্মের নামে আমরা এরকম টুকরো টুকরো হয়ে আছি। বাবা, এ আপনাদের মতো মানুষের সঙ্গে দুদণ্ড কাটালে না নবজন্ম হয়ে যায়। ওই যে কবি বলেছেন না, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে। একাত্তরে বরানগরের সেই হুজ্জুতির সময় আমার কাজিনের ছেলে মশাই এইভাবে মরলো, জানলা থেকে গুলি ছিটকে এসে। এতটুকু বয়স, কি ব্রিলিয়ান্ট! মানুষ একদমই করবেন না, হয়তো ঝামেলায় পড়েছে মানুষটা। সেটাও তো ভালো করে খতিয়ে দেখা দরকার। শর্ত, আমি খুলবো দরজাটা। তাড়াতাড়ি কি করছেন? ডাকি দেখতে তো পাচ্ছেন, আপনারাও কি এতগুলো লোককে খুন করতে চান? খুন করো মানে? না মানে, যেভাবে চিৎকার করছে তাতে নিঘাত কোনো বিপদে পড়েছে মানুষটা। হ্যাঁ, সেই জন্যই তো বলছি সব চুপচাপ থাকুন। আজব লোক তো মশাই আপনি। উনি তো ঠিকই বলছে। ওকে ঢুকতে দিলে এই পিছনের গোলমালটাও তো এসে ঘরের মধ্যে ঢুকে পড়বে। পারবেন সামলাতে? মানে মানুষটা মরবে। মরবে কি মারবে কি করে জানছেন? বেশি বাড়িয়ে ভাববেন না দাদা। কেন, এরকম বাঁচান বাঁচান বলে চিৎকার করে ঘরে ঢুকে তারপর ছুরি চালিয়ে দেবার ঘটনা তো আকছাড় ধরছে। কোথায় আছেন? মানে তেমন বিপদে পড়লে এতক্ষণ এই দরজায় না থাকে, মানে পাশের দরজাও তো ছিল, হয়তো এতক্ষণে চলে গেছে, হয়তো আবার ফিরেও আসবে। পাশের দরজায় তো আপনাদের মতো লোকের অভাব নেই। থামুন, বেশি লেকচার দেবেন না। না না, কোনো রাগের কথা নয়। আসলে আসলে আপনাদের মতো ঝাড়া হাত পার মানুষ হলে হয়তো আমরাও রিস্ক নিতে পারতাম। এর মশাই, রিস্ক নিতে পারতাম, শিকারি বেড়ালে গোপ দেখলেই চেনা যায়। হয়তো আমরা কোনো দরজা চাপ এতগুলো মানুষের লাইফ নিয়ে খেলা। লোকটা যে সত্যিই বিপদে পড়েছে সেটা ধরে নিচ্ছেন কেন? আমরা সকলেই ফ্যামিলি ম্যান ভাই, যদি সত্যিই দল বেঁধে সেটাকে তাহলে। থামুন, ওদিকে মানুষটা মরছে, এদিকে আপনারা যদি আর হয়তো নিয়ে হেজাচ্ছেন, সরুন, আমি খুলবো দরজা। না, চলে আসুন তো, দেখি কে দরজা খোলে। কি চান বলুন তো আপনারা? কি চাই মানে? বাইরের লোকটার জন্য এত দরদ কিসের? আল ভাল বকবেন না, দরকার হলে আপনাকে মেরে লোকটাকে বাঁচাবো। শুনলেন, একবার বুঝলেন তো এদের মতলবটা কি? মতলব? চলে আয় তো। চলে আয় মানে? মানেটা এখনো বুঝলি না? না, এরা আমাদের বাইরের লোক এজেন্ট ভাবছে। যা, ন্যাকামি করবেন না। বাইরের লোকটার সঙ্গে সাথ না থাকলে এই রাত দুপুরে দরজা খোলবার জন্য খেপে উঠবেন কেন? কি চাতা করছেন? শুনুন, যা ইচ্ছা আপনারা করুন, খুলতে হয় খুলুন, না খুলতে হয় না, কিন্তু আলফাল বকবেন। চুপ, একদম চুপ। এ নিয়ে কেউ আর একটা কথাও বলবেন না, প্লিজ। আসুন তো, এখানে আসুন তো। হাই দাদা, এ তো সালা মহা উদ্বুকি কারবার হচ্ছে, মানুষটা মরছে যেন হাত পা গুটিয়ে বসে থাকবো। বাদ দে,
বেশি মানবিকতা দেখাতে গিয়ে ফাঁসবি না। কোথাকার জল কোথায় গড়াচ্ছে দেখছিস না? দরজার ওপাশের লোকটা দু নম্বরই হলে একিরে কেউ শালা পাল্টি খেয়ে গেলি? ওই খিটকেল বুড়ো খটকার অত দাম দিচ্ছিস কেন? দেবো রে, দিতে বাধ্য। জানিস তো এটা মুসলিম এরিয়া, আমাকে তো দরকারের চাইতেও বেশি ভয় পাবে। তোর ভয় করছে না কেন? ফোর ইস টু ওয়ান। তাতে কি একটু তফাৎ থেকে তাক করতে কি লাগে? একটু খোলা পেলেই ও কি বিপদ বলুন তো। বিপদের কি আছে, বিপদের কি আছে? বাইরে যা হুজ্জুতি চলছে, কাল সকালের আগে দরজা না করলেই হলো। আপনার কি বাস তো আমার, ওই রাতে ট্রেনটা ধরতে গেলে এক্ষুনি বেরোনো দরকার। সে আসা ছাড়ুন, ওই জানলাটা একটু ফাঁক করে দেখতে পারি? খেপেছেন মানে সামান্য বিপদ ঠোকার জন্য দু চার ইঞ্চি ফাঁকি যথেষ্ট ওই জানলা দিয়ে। হ্যাঁ মশাই, ধা করে হাত ঘুরিয়ে এক হাতে কলার চেপে অন্য হাতে বুকে দিস্তল দরজা খোলবার হুমকি। কোনো রিস্কে যাবেন না, যা করবার আলো ফুটলে। বুঝলাম না, দাঙ্গাবাজে কি দিনে ঘুমোয় আর রাতে খেপ খাটে? মানে মানে আলো ফুটলেই তেরারা পেটোয়ার চাকু নিয়ে তার পিনের মতন উবে যাবে? হাস্তাবি করবেন না। থামুন না মশাই, জুয়ো খেলছিলেন খেলোর, আমাদের মতো ছাপোষা মানুষের জানের দাম তোমরা কি বুঝবে ছোকরা? তাই নাকি? তা ছায়ের বাপ হবার আগে ওই কিমতি জামটাকে নিয়ে কি করতেন একটু বলবেন মাইরি। শুনলেন এই কি হচ্ছে? কি কথা ঢংটা শুনলেন একবার? কি শুরু করলেন আপনারা? কোথায় এই বিপর্যয়ে আমরা একটু কাছাকাছি আসবো? একটু ঐক্যবদ্ধ হব। ভোকাবি করবেন না তো। বলুন তো। এই যে ভাই, হ্যাঁ আলো নিভিয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন। চলো না না চল। সেদিন তার ছোকরা কার সামনে দাঁড়িয়ে কথা বলছে জানে না? আপনিও পারেন কেন ঘাটাচ্ছে? ওদেরকে ওদের মতো থাকতে দিন না। জানুন তো, আমাকে বোঝাতে আসবেন না, কথার মধ্যে খালি ফুট কাটবে। এই যো কোথায় থাকো? হে না না চেপে যা, ব্যাপারটা কিন্তু অন্যদিক গড়াচ্ছে। চাপবো কি রে? তখন থেকে ভণ্ডামি করে যাচ্ছে। বেকার মাথা গরম করছিস কিন্তু। ছাড় না। হ্যাঁ কোথায় থাকি জানতে চাইছিলেন না? কামারহাটি। নামটা জানতে চান? জাভেদ, জাভেদ চৌধুরী। শুনলেন আপনি মুসলমান? এইবার বুঝলেন তো ভণ্ডামিটা কে করছে? না না থাকে না, ওদিকে অযোধ্যায় মসজিদ ভেঙে পড়লো আর উনি এখানে বসে বসে জুয়ো খেলছেন। শুনুন মিনিমাম রিঅ্যাকশন নেই। আবার বলছেন উনি মুসলমান, দেশে ডিসঅনেস্টির জায়গাটা দেখছেন। তা কি করবো, কাশীর বিশ্বনাথের মন্দিরটাতে যদি আমাদের মৌলবীর কিছু পোষা গুন্ডা ধস নামাতো কি করতেন ছাপোষা বাবু? এই দাঁড়ান জাভেদ ভাই, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। আপনার নামটা জানতে পারি? আমার? হ্যাঁ কেন? এমনি এমনি হিন্দু। বাহ, আমার বাবা, আমার বাবা সার্কাসের জাগলার ছিলেন, মসজিদে যাবার কোনোদিন ফুরসত পাননি, নামাজ পড়ার কাজ দাতাই সার্কাসের তাবুর নিচেই সেরে নিতে। শুনুন দরজা তো বন্ধ। না না এই ঘরের মধ্যেই একটা ফয়সলা হয়ে যাক। ইনশাআল্লাহ হারামি। ছি ছি, এসব আপনি কি শুরু করলেন? না না, না জেনেই বিবিসি লন্ডন সাহেব একটা খাঁটি কথা বলে ফেলেছেন, স্বাস্থ্য মতে সত্যি আমি একটা পারফেক্ট হারামি স্যার। আমার বাপ মায়ের তালাকের পর আমার জন্ম হয়েছিল, ওই ভালোবাসার চোরা টানমান কি যেন বলে তার জড়ি।
আপনি কেমন মৌলবীদের মতন এক নজরই আমাকে হারামি বলে চিনে ফেললেন, গলায় কিন্তু আপনার পইতে। কে? দরজায় একটা টোকা পড়লো বলে মনে হয়। কে সেটা দরজা খুলেই দেখুন না, আওয়াজটা বাড়ছে কিন্তু, সে তো খুলছেন না বলে। চা কি জানো, কে জানো চায়ের কথাটা বলেছেন? আপনি তো চায়ের কথাটা বলেছিলেন। হ্যাঁ বলেছিল ঠিকই, বলছিলাম কি ওই বাইরে যা অবস্থা, ওই গলাটা একটু ভালো করে যাচাই করে নিলে হতো না, আপনি কি বলেন? আমি কি বলবো, গলাটা কিন্তু চেনা ঠেকছে, দাঁড়ান। চা? জানাটা একটু খুলতে পারি? হ্যাঁ খুলুন, কিন্তু খুব সামান্য, অল্প একটু ফাঁক করে। হ্যাঁ হ্যাঁ সেই লোকটাই, আর কেউ নেই তো? না ভালো করে দেখে বলুন, এই জান্না ভাই জান্না। মনে তো হচ্ছে না। এই যে অনেক তো হলো, এবার চাটাকে আসতে দিন। জান্না দরজাটা খুলুন। আচ্ছা লোকটাকে ভিতরে আসতে দিন। হ্যাঁ যান না, বাইরের খবরও কিছু পাওয়া যাবে, যান না। খুলবো বলছে তো খুল না, আপনি বললে তো। তুইও না কম যাস না। দর খুলতে এত বিলম্ব করছিলেন, বুকের ভেতরটা কেমন ধর্মর ধর্মর করছিল। কেন? ঝা মারদাঙ্গা নেগেছে, মালিক তো ঝা বন্ধ করে নাম জপতে নেগেছে। বাইরে কিছু দেখলি? হ্যাঁ ওই ফকর ফাকর দে যা দেখেছি, আদারে কিছুই ঠাওর হয়। আপনারা কিছু দেখেছেন? কিরে তখন তো গিয়ে মাটিতে পা ঘষতেছিস কেন? কেমন ভ্যান চ্যাট চ্যাট করছে পাটা, ভুঁইয়ের সাথে সেটে যেতে চাই। এই দেখো আলো কাটলো আবার। টর্চ টর্চ আছে কারো কাছে? আপনার ডিসলাইট একবার জ্বালাবেন তো স্যার। ও হ্যাঁ ডিসলাইট। পাটা ভালো করে ধুয়ে আয়। যা বাবু, বাইরেও তো কাউলি জমে রয়েছে,
রক্ত ভোরের আগেই ওটা মুছে ফেলতে হবে। আপনার হাতটা একটু দেবেন তো স্যার। কেন এই মাথার মধ্যেটা যেন কেমন করছে। আমার পোর্টফোলিও এটা 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 ডাক্তার কাছে কোথাও ডাক্তার নিজের শরীরটার উপর ঠিক ভরসা রাখতে পারছি না। ও রক্ত টক্ত দেখলে অনেকেরই ওরকম হয়। আমার ওয়াইফেরও ইস কি অবস্থা হয়েছে দেখেছেন? হ্যাঁ সারা ঘরেই তো ছাপ পড়ে গেছে। এদিকে একটু আলোটা ফেলবেন তো স্যার। দরজার গোড়া একটু টর্চটা খেলে দেখলে হতো না বডিটা কার। কার মানে আপনি সত্তা জ্বালাবেন না বোর দেবেন? না না তা নয়, পায়ের রক্তটা আগে মুছুন, আলো এলে ঘরের দাগ গুলো। লোকটাকে লোকটাকে কাজে লাগান। হ্যাঁ কিছু পয়সা দিয়ে হলেও। না একদম না, কেন ছুটপুট লোকটাকে মধ্যে জড়াচ্ছেন? কেন শুনলেন, কেন শুনলেন আমার কথা? কাকে বলছেন? আপনাকে। একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি ছিলেন এখানকার ডিসাইসিভ ফ্যাক্টর। হ্যাঁ আমরা চাইনি ঠিকই, কিন্তু ওরা তো চেয়েছিল দরজাটা খুলতে। সত্যি চেয়েছিল কিনা জিজ্ঞেস করুন তো ওদের। আপনারাই তো পারতেন। কি পারতাম জিজ্ঞেস করুন তো ওকে, তেমন জোর করলে ঘরের মধ্যে একটা দাঙ্গা বাঁধতো কিনা। এদিকে আঙুল তুলবেন না, সত্যিকারের বিপদে আমাদের মতো আদমরা মানুষদের চাঙ্গা করতে পারেন না। কিসের ইয়ং জেনারেশন আপনারা? বয়সের সুযোগ নেবেন না, এতক্ষণ তো উল্টো গাইছিলে। প্লিজ থামুন, পা ফেলতে পারছি না, ঘরটা আগে সাফ করুন। ওদিকে তো জল নেই বাবু, জল নেই। আসলে আসলে সন্দেহ ব্যাপারটা এত সংক্রামক। ভয়টা বুঝলেন, ভয়টা, নইলে অমন রোখা বোকা ছেলেগুলো থমকে গেল কেন? ফর গড সেক আপনারা একটু অন্যভাবে ভাবুন, যাতে একটু বল পাই। আরে মশাই, আত্মরক্ষার অধিকার বলে তো কিছু আছে নাকি? একজনকে মেরে চুপ করুন। পুরো দেশটা এখন একটা ফলকানের উপর দাঁড়িয়ে রয়েছে, এসব ঘটনা তার এক একটা স্পার্ক। মেরে বাঁচা ছাড়া যেখানে আর অন্য কোনো ওয়ে আউট নেই। আমাদের প্রত্যেকটা কাজে জাস্টিফিকেশন পেতে হবে পরিসংখ্যান দিয়ে। তার মানে আপনি বলতে চাইছেন আজকের পরিসংখ্যানটা হলো 1:5? আলবাত আলবাত। দরজার ওপাশের লোকটা নিরীহ বলেই মরল, উল্টো খেসে কোনো কমিউনাল হুলিগান হলে আমরা পাঁচজনেই লোপাট। ঠিকই তো, তার মানে একজনকে মেরে আমাদের পাঁচজনের বাঁচার মেঝেটা ভালো করে সাফ করে ফেলতো। বলছি তো জল নেই বাবু, জল নেই। দোকান থেকে এক বালতি জল আনতে পারবি না? যা যা। বলুন না, ওগুলো একটু সদগতি হোক। ওখানটাতে এসে দেখে নিন। এই শুন, এটা নিয়ে
মেঝেটা ভালো করে সাফ করে ফেলতো। দাদা একটু টর্চটা মারুন স্পট দেখে দেখে। হ্যাঁ লড়াইয়ের মোড়ক মাঝ রাতে অমন ডেকে ওঠে। বলছিলি লড়াইয়ের মোড়ক না? ঠিক ঠিক বলেছিস, ভালো করতে দিন। দরজাটা খুলুন, দরজাটা খুলুন।